ছাত্রাধিকার পরিষদের অল্প সংখ্যক নেতা কর্মীরা সারা দেশে স্বচ্ছার ভূমিকা পালন করেছে, কিন্তু কখনোই পিছু হটেনি। বর্তমান ভারতীয় আধিপত্যবাদের দালাল সরকার ভারতের কাছে দেশকে যখন ইজারা দেওয়ার একটা পায়তারা চলছে, তখনই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তরুণ প্রজন্ম এবং বাংলাদেশ পন্থী জনগণকে নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। ভারতের কষাইখ্যাত মোদির আগমনকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এদেশে আসতে দেয়নি, কারণ দিল্লিতে এই কষাই মোদি তখন মুসলমান জনগণের উপরে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিল। আপনারা অলিখিতভাবে হলো বুঝতে পারছেন যে ইতিমধ্যেই এই দেশে আইন, আদালত, পুলিশ, আর্মি বলেন সব জায়গায় এখন ভারতীয় আধিপত্যবাদ। এই ভারতীয় আধিপত্যবাদের দালাল সরকার, অবৈধ ভোটারবিহীন সরকার বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তাদের দলকানা দলদাস প্রশাসনকে দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। তখনই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদের রাজনৈতিক সংগ্রামকে বেগবান করার জন্য রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। তারই অংশ হিসেবে ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন, যুবকদের নিয়ে যুব সংগঠন, শ্রমিকদের নিয়ে শ্রমিক সংগঠন যখন গঠন করেছে, তখনই এই ভারতীয় দালালরা এবং অবৈধ ভোটারবিহীন সরকারের টনক নড়ে গেছে যে এরা আর বোধহয় ক্ষমতায় থাকতে পারবে না। তখনই আমাদের নেতাকর্মীদেরকে সারা দেশে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, মামলা হামলা করছে। নূরকে ধর্ষণের সহযোগী হিসেবে তার নামে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, এই মামলা প্রত্যাহার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সেই সময় নাকি এই ধর্ষণের সহযোগিতা করেছিলেন মৌনাথ নূর, সেই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন স্ক্রিনশট ভাইরাল করেও বিপির বাসভবনে হামলা হয়েছিল। নতুন ভাবে আমাদেরকে দমন করার জন্য এই ধরনের ধর্ষণের মামলা দেওয়া হচ্ছে। ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। এ ধরনের মামলা দিলে, হামলা করলে এই বাংলাদেশের মানুষ খুব থাকবে না, আসবে নূরকে দমন করতে আসবেন না। নূরের পাশে রয়েছে এই বাংলাদেশের মানুষ। অযৌক্তিক, ভিত্তিহীন এবং অরাজনৈতিক বক্তব্য পেশ করেন, আমি এই রাজু ভাস্কর্য থেকে তার সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মানুষের কাছে তাদের এই ভালোবাসা, এই কারণে এই সরকার সব সময় আতঙ্কের ভিতরে থাকে। প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করবে। দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, থাকতে চাই। যদি আপনারা এর হেরফের করেন আমরা বসে থাকবেন না। আপনারা কি মনে করেন আমাদের নূর হক নূর ভাই যুব সমাজের আইকন, ছাত্র সমাজের আইকন, বাংলাদেশের মানুষের কলিজা, কলিজার টুকরা কলিজা, সেই ধরনের ব্যক্তির যুবক কাজে জড়িত হতে পারে, জড়িত হতে পারে? আপনারা কি মনে করেন এই মামলা মিথ্যা? আপনারা কি মনে করেন এই মামলা ষড়যন্ত্রমূলক? প্রিয় ভাই বন্ধুরা, এই বাংলাদেশের, এই বাংলাদেশ স্বাধীন দেশ,
এই বাংলাদেশে অসংখ্য নিরপরাধ মানুষকে যখন যুক্তিতে কথায় তর্কে দমাতে পারেনি তখন তাদেরকে নারী ঘটিকার বিষয়ে এলে নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পায়ের নিচে মাটি নাই, সরকার এইরকম নাটকীয় মামলা দিয়ে ছাত্র সমাজকে দাঁড়িয়ে রাখতে চায়, হুঁশিয়ার করে দিতে চায়। ভারতের গোলামি করে এই ছাত্র সমাজকে দাঁড়িয়ে রাখা যাবে না। ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যাবে না।